আসসালামু আলাইকুম কেউ যদি আমাদেরকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিয়ে ডাইরেকশন দেয় অনেকে হয়তো আমরা কনফিউজ হয়ে যাব কারণ হয়তো বা আমরা ইন্টারনেটে ম্যাপ দেখতে অভ্যস্ত কিন্তু যখন কেউ আমাদেরকে উত্তর দিয়ে ডাইরেকশন দেয় বা আমরা বুঝি না আমরা কি না বোঝার কারণে কখনো ঝাড়ি খেয়েছি কোনো বকা খেয়েছি ওটার জন্য বা না ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো বা আপনি একটু হাসহাসি করবেন যে আরে উত্তর দক্ষিণে যাওয়া এসে পড়ে আছে তো আপনি চাইলে উত্তর দক্ষিণ দিয়েও ডাইরেকশান দিতে পারেন আপনি ইন্টারনেটে ম্যাপ দিয়েও ডাইরেকশান দিতে পারেন কিন্তু কেউ যদি আমাদের মেথড ইন্টারনেটের ডিরেকশন ছাড়া অন্য কোনো ডিরেকশান ইউজ করে আমরা সেটাকে হাসাহাসি করি সেটাকে শেখানোর চেষ্টাও করি না বাট যখন ওইখানকার কোনো মানুষ শহরে আসেন পেটের দায়ে রাইড শেয়ারিং অ্যাপে কাজ করছেন ফুড ডেলিভারি কাজ করছেন এবং তারা যখন অচেন একটা শহরে অচেন একটা ডিভাইসে অচেন একটা লোকেশনে যাওয়ার চেষ্টা করছেন এবং যখন পারছেন না আমরা তাদের উপর চিৎকা চাচমিচ করি যে ভাই আরে লোকেশানটা দেখতে পারেন না আপনাকে ম্যাপ নাই আপনি ম্যাপ দেখে আসতেছেন না উত্তর দক্ষিণ না বোঝার কারণে আমরা কখনো ঝাড়ি খাইনি বাট ন্যাপ ম্যাপস না বোঝার কারণে তারা প্রচুর ঝাড়ি খায় প্রতিদিন ঝাড়ি খায় এখন আমি এটা বলছি না যে ভাই তাদেরকে ঝাড়িয়ে দেন না অফকোর্স যদি তারা সার্ভিস দিতে চায় তাদেরকে জিনিসটা শিখতে হবে বা তাদেরকে ঝাড়ি দিয়ে লাভ নেই আপনি যদি কোনো একটা মানুষকে ট্রেনিং না দিয়ে একটা পাওয়ার প্ল্যান্টে পাঠান এবং সে যদি কোনো একটা ডিজাস্টার বাধায় ফেলে দোষটা যত না মানুষটার তার চেয়ে বেশি দোষ তাদের যারা তাকে কোনো ট্রেনিং ছাড়া ওই ফিল্ডে পাঠিয়েছে অ্যান্ড থার্ড পয়েন্ট হচ্ছে যে আপনি যখন একটা সার্ভিস নেওয়ার চেষ্টা করছেন আপনি হয়তো তাদের রেগে যাচ্ছেন বাট তারা সম্পূর্ণ চেষ্টা করছে আপনাকে সম্পূর্ণ ভালো সার্ভিসটা দিতে কিছু মানুষ ইচ্ছা করে আপনার সার্ভিসটা কঠিন করে যেন আপনি এতই ত্যাক্ত বিরক্ত হয়ে যান যে আপনি অল্টারনেটিভ ওয়েতে ঘুষ দেওয়া মেথডে যান বাট তারা তো ভাই ওইটার জন্য কাজ করছে না তারা জাস্ট আপনাকে খাবারটা পৌঁছানোর চেষ্টা করছে কিংবা পার্সেলটা দেওয়ার চেষ্টা করছে কিংবা জায়গা মতো নেমে দেওয়ার চেষ্টা করছে সো তাদের উপর রাগ করার কারণ নেই তারা তাদের সর্বাত্মক চেষ্টাটাই করছে এবং তাদেরকে যদি ঝাড়ি দিতে চান ভাই ঝাড়ি দিলে যদি মানুষ শিক্ষিত হয়ে যেত তাহলে দুনিয়ার সব থ্র্যাশ মেটাল ভোকালিস্ট সিঙ্গাররাই দুনিয়ার সেরা শিক্ষক হইতো উইচ ইজ ডেফিনেটলি নট দ্য কেস এখন অফকোর্স যারা এইসব ফিল্ডে নামবে তাদের অফকোর্স ম্যাপের লোকেশন জেনে তারপর এই কাজটা করা উচিত বাট ভিরোটা এজন্য না যে আমি এটাকে জাস্টিফাই করছি ভিরোটা এজন্য যে অনেক সময় প্রতিটা দিন প্রায় প্রতিদিনই কয়েক হাজার কয়েক লাখ মানুষ একটা মানুষ লোকেশন ব্যবহার করতে পারছে না এই জিনিসটা কারণ তার রেগে যাচ্ছে অ্যাটলিস্ট আপনি যদি একটু কম প্যাশনের সাথে তাদের কথা চিন্তা করেন তাহলে হয়তো বা এই রাগটা আপনার মধ্যে কাজ করবেন একটু হয়তো বা কম রাগ কাজ করবে আপনি হয়তো তাদের সাথে বোঝার চেষ্টা করবেন অ্যান্ড কোনো কোম্পানি যদি তাদের এমপ্লয়দের ট্রেনিং করতে চান এরকম যদি কন্টেন্ট বানাতে চান অফকোর্স আই এম হ্যাপি টু হেল্প হয়তো কোনো প্রজেক্টে কাজ করব বাট অ্যাটলিস্ট ডু ইমপ্রুভ কারণ কোম্পানিরা হয়তো নিজের গালি খাচ্ছে না তাদের মানুষজন তাদের জন্য গালি খাচ্ছে বাট তাদের মানুষজনকে গালি দিয়ে লাভ নয় যদি কোম্পানির এই ট্রেনিংটা সিস্টেমটা না বিল্ড করে তাই না সো ইস দ্যাট জাস্ট ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ শেয়ার করলাম আমার নিজের একটু গিল্ড কাজ করছে কারণ লাস্ট দিন আমি একটা জায়গায় যেতে চেয়েছিলাম আমাকে ওই জায়গায় না নিয়ে যেয়ে আমাকে কচু খেতে ফেলে আসলো রাইডার তো আমি জাস্ট জিজ্ঞাসা করলাম একটু বিরক্তির সাথে বললাম যে আপনি কি ম্যাপ দেখতেছিলেন না তো আমার নিজের কাছেই খারাপ লাগলো যে কেন আমি এই জিনিসটা বললাম এতটুকু কথাও কেন আমি বলবো কারণ হয়তো তিনি ম্যাপ না দেখতেই পারেন অফকোর্স বা তিনি ওই সুযোগ সুবিধাটা পান নাই বাট ওটার জন্য তাকে গালি দেওয়ার মানে হয় না কিংবা তাকে একটু কটুক্তি কিংবা একটু আক্ষেপের সরে কিছু বলার মানে হয় না এখন কোনোভাবে এই জিনিসটা আমি এটা বলার চেষ্টা করছি না যে ভাই এদেরকে সবাই মাফ করে দেন ভাই না আপনি যদি কোনো কিছু কমপ্লেন না করেন কোনো জিনিস আপগ্রেড হবে না বাট জায়গা মতো কমপ্লেন করেন কোনো একজন মানুষ যদি ম্যাপ ফলো না করে ভাই কোম্পানিটাকে অ্যাকাউন্টেবল ধরেন যে ভাই কেন আপনি ট্রেনিং ছাড়া প্রমিস করছেন যে তারা সবাই লোকেশনে যে আপনার ডোর স্টেপে চলে আসবে ডোর স্টেপে ডেলিভারি নিতে একজন মানুষকে চোর রাস্তায় যদি যেতে হয় তাহলে ভাই আমি কেন ষাট টাকা এক্সট্রা দিচ্ছি তাদেরকে তাই না ইয়া আপনি যদি অপিনিয়ন থাকে প্লিজ কনভারসেশনে আমাকে অফ কোর্স অফ কোর্স জানাবেন হ্যাপি টেলিসন দেখাবেন অ্যান্ড অ্যান্স অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং